তোর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিবে। এখন একটা জান্নাত দিবে 6,666 তালা বিশিষ্ট, তুই ওই জান্নাতের মধ্যে থাকবি, তখন আমার কথা মনে করবি। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো? মানে দেখো যাদের বাবা নাই তারা বসে বসে কাঁদে, যাদের এই দুনিয়ায় বাবা নাই মা নাই ওর মতো দুঃখ কেউ নেই। টাকা পয়সা থাকবে একদিন, বাবা মা থাকবে না। এই যে বয়ে বয়ে কামতাছেন, আপনি বুঝবেন আপনার বাবা একদিন কামলা দিয়ে আপনার আমার লেখাপড়া করাইছে, আজকে কোটিপতি বানাইছে, মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, মাদ্রাসার সভাপতি বানাইছে, আমি ইলিয়াস সুরাবা জিহাদের আলেম বানাইছে। আমার মা যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়ে, আমি রাত 12টায় উঠে দেখতাম মাদ্রাসার থেকে আসার পরে ছুটিতে, যে আমার মা যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়ে, আল্লাহ বলেনি আজকে তুমি আলেম বানাও। আজকে আলেমও হইলাম, টাকার মালিকও হইলাম, আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। এবার আমি মাঝে মাঝে মিলাই দেখি নবীর মায়ের সাথে আমার মায়ের কত মিল আছে। আমেরা যেদিন বিদায় নিয়ে যায় গো বাবা, আমেরা কেঁদে কেঁদে বলছিল, মুহাম্মদ রে আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, তোমার বিয়ে করাবো, তোমার ছেলে মেয়ে আমি কোলে নিব, কিন্তু এমন একদিন আসবে বাবা সারা দুনিয়ার মানুষ তোমার পাগল থাকবে, আমি মা থাকবো না। এই কথাটা যখন আমি আমার ওয়াজে আমেনার সাথে মিলাই, তখন আমার মায়ের সাথে মিলিয়া যায়। আমার মাও তখন বলছিল, ইলিয়াস রে বাবা এমন একটা দিন আসবে তোমার জন্য অনেক মা পাগল থাকবে, অনেক বাবা অনেক যুবকরা পাগল থাকবে, কিন্তু আমি মা থাকবো না গো বাবা। তখন তুমি আবার কবরের পাশে দাঁড়াইয়া এই কথাগুলো মনে করে কাঁদবার দোয়া করো। ও আমার শিবসরের ভাইরা, জাজিরার ভাইরা, শরীয়তপুরের ভাইরা, আজকে 6 ডিসেম্বর চোখের পানি দিয়ে আমার মাওলার দেখাও। 6 ডিসেম্বর বাবা ইশারের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল আজকাল। এই 6 ডিসেম্বর প্রথম মাহফিলে বসে আমি দেখবো কার চোখের পানি পড়ে। তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হইবা গো, কিন্তু এমন একটা দিন আসবে তোমার সব থাকবে, তুমি থাকবে না। এমন লোক এখানে আছে, মায়ের কাছ থেকে বাজার মাত্র 200 টাকা নিয়ে ঢাকা গেছিলা, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, আজকে তোমার মা নাই, আজকে তোমার বাবা নাই। বাজান মসজিদ তো ঠিকই করছি, কোটি কোটি টাকা খরচ করি, 1,20,00,000 টাকা দিয়ে শুধু শুধু মসজিদের জায়গাটাই কিনছি বাবা। বাবাজান এত পাইলিং করে আল্লাহ পাক আমারে দিয়ে মসজিদটা করাইছে। তখন আমি মসজিদটা করি আর ভাবি মা গো, ওসিয়াত তো ঠিকই করে গেছিলাম, আজকে তুমি তো দুনিয়ায় নাই গো মা। আমার নবী বলছিল, যারা মসজিদ বানাই দেবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাই দিবে, মাদ্রাসা বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। তাহলে মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা বানাবার দরকার আছে না নাই? এই আছে না নাই? আমি যদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আপনি পারবেন না একটা মসজিদ মাদ্রাসা বানাইতে? নিজের জন্য বানাবেন, পোলাপানের জন্য তো বাড়ি ঘর বহুত করছেন, পোলাপানকে লেখাপড়া শিখাইছেন, বিদেশ পাঠাইছেন, নিজের বাপের খ্যাত পাইছে, এখন নিজের কবরের বাড়ি বানাবার জন্য মসজিদ মাদ্রাসা বানাবেন, পারবেন না? পারবেন? এই 2011 সালে আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াই, ওই যে আমার আল্লাহ বলছে, ইন্না ওয়ালা বাইতি উজিয়ালিন নাস লাল্লাদি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সারা দুনিয়ার হিদায়াতের কেন্দ্রবিন্দু যদি এই ঘরটা হয়ে থাকে, পৃথিবীর প্রথম ঘর হয়ে থাকে, ও মালিক আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম, তুমি না কইছো বাবার কাছে সন্তান মাফ চাইলে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়?
আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করাই নাই। এই যে যত ভাইরাল ওয়াজ আমার দেখেন 2011 সালে, ওই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, আলতা ফালতা যা দেন, এগুলো সব 2011 আগে। কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদি 11 সালের পরে আমার বাবাকে হজ করে আসার পরে আর জীবনে কোনোদিন আমি হাসির ওয়াজ বন্ধ করছি। তুমি দেখো আমার ওয়াজগুলো এখন আলহামদুলিল্লাহ বলতে পারো না, আমি নিজে রিসার্চ করে দেখছি আমি কবের থেকে বেশি কান্নার ওয়াজ করছি। কেন আমার ওয়াজে ভাইরা এত কান দেয়? কারণ একটাই, আমার ওয়াজে ফার্স্ট টু লাস্ট মানুষ কান দেয়। আমি তো কোনো পিস হব না, আমার তেমন আমলও নাই, কেন কান দেয়? এর পিছনে একটা মাত্র পুঞ্জি আছে, আমার বাবার দোয়া, আমার জন্ম দক্ষিণী মায়ের দোয়া। আমার ওয়াজে আলেমরা কান দেয়, পিসাবরা কান দেয়, সরমনার মুরিদরা কান্দে, শর্ষিনার মুরিদরা কান্দে, ফিউপুরের মুরিদরা কান্দে, সব পীরের মুরিদ, তাম লীগ, আব লীগ, যুব লীগ, যুব দল সব কান্দে। এটা আমি কান্দাই না, কান্দাই কে? এর পিছনে একটা মাত্র পুঞ্জি আমার অ্যাকাউন্টে আছে, সেটা হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। কারণ কি জানেন, আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দেবো, দুই নম্বরে তুই কোনোদিনও মাদ্রাসা ছেড়ে যাবি না, আমি মা তোরে কবরে যাই ও দোয়া করবো। কিন্তু আমি জানতাম না এটা আমার মায়ের জীবনের শেষ কথা, আমি জানতাম না। সকালবেলা মার সাথে এই কথা কয়ে মাদ্রাসায় গেলাম, 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুনিয়া নেই। কিন্তু ওই যে মায়ের সাথে জীবনের শেষ কথা আমি আজও ভুলি নাই। এ শরিয়াতপুর শিবচরের বাইরা, মাদারীপুরের বাইরা, দুইটা পাও ধরে বলে যাবো, জীবনে কোনোদিন সব কাজ করবা না, করো মার মনে কষ্ট দিবা না। আমি মা হারায় সারা জীবন কান্দি, তুমিও কাঁদবা না, তুমি জাহান্নামে যে কাঁদবা না, তো মা বাবার কাছ থেকে জান্নাত কামাই করার দরকার আছে না নাই? কার কামাই করবা? মারে ভালোবাসবা, বাবারে ভালোবাসবা? 30টা সেকেন্ডে আমি যদি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি, তোমরা পারবা না? ইনশাল্লাহ বলেন তো, পারবা? তোমরা পারবা? এ না পারেন অন্তত 10,000 টাকা যে কোনো মাদ্রাসায় দিয়ে বাবা মায়ের জন্য দোয়া নিয়ে। আমি কসম করে বলে গেলাম আপনার মা বাবা কবরে হাসবে, ইনশাল্লাহ বলেন। তা আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার বাবার কাবা ঘরের সামনে 2011 সালে বললাম আব্বা আরাফার মাঠে যাবার 2 দিন পরে, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দেন কি, এই আরাফার মাঠে যাওয়ার আগে দোয়া কবুল হওয়ার সিস্টেম করে দেন, কি করব? আপনি আমার বুকে নিয়ে দোয়া করেন। আমি আমার বাবার যখন বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষা দিলাম, আমার বাবা বুকের মধ্যে নিয়ে বলে আল্লাহ আমার ইলিয়াস তুমি মাফ করে দাও, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি বেরাবো, যার প্রতিফলন ওখান থেকে 2011 সালের পরের থেকে আমার মাহফিলের এমন কোন দৃশ্য নাই। এই যে ভারতের থেকে গতকালকে আমি আসছি মাহফিল করে, এতগুলো প্রোগ্রাম করে আসছি, এমন কোন মাহফিল নাই লক্ষ লক্ষ জনতা আল্লাহ আমার সামনে হাজির করে দিয়েছে, প্রত্যেকটা মানুষ ভিন দেশের মানুষ এমন কান্দা কানছে। আমি যখন বিমান উঠবো গুয়াহাটি থেকে, বিমানবন্দরে কতগুলো যুবক কান্দতে কান্দতে আমার হাত ধরে ঝুলে পড়ছে, আজকেও তারা ভোট দিতে দিতে পাগল হয়ে গেছে। হুজুর আবার গিরাপ এই কাম কামরুখা, ওই থানাটা লাস্টের মাহফিলটা করছে কামরা কামরুখা জেলা, ওই যে শোনেন আব্দুল কাদের জেলানি গারুলি একটা গান ওই হ্যানে ওয়াজ করছে, এটা বুড়া কথা একবারে। কাম কামরুখা ভারতে, যেটা গুয়াহাটি সেই জেলাটা কাম কামরুখা, যেখানে জাদুবিদ্যা শিখায় ওই জেলায় ছিল গতকাল গত পরশু দিন আমার ওয়াজ রাত্রে। ওরা আমার 450 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে গুয়াহাটি বিমানবন্দর যখন দিয়ে যায়, কানতে কানতে এক একটা ছেলে আমার হাত ধরে সুবা দিয়ে কয় দাদা ভাই তোমার আবার কবে পামু, দাদা ভাই তোমার কবে পামু, কারণ ওই দেশের আদরের ভাষা দাদা ভাই, দাদা ভাই তোমার কবে পামু। আমি বললাম দোয়া করিস আবার পাবেন, এটা আমার ক্রেডিট কিনা, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। শুধু আপনাদের দুটা পাও ধরবো যুবক, আমি যদি আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ আমার এত কিছু দিতে পারে, আমি শুধু তোমারে বলবো তোমারে ধনী বানাই দিয়ে যাবো, আজকে তোমার ধনী, তুমি কোটি কোটি টাকার মালিক হবে। আমি জিহাদি বলবো, আমি যদি আমার বাবার কাছ থেকে 300 টাকা নিয়ে পদ্মা ফেরি পার হইয়া আজকে আমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় বানাইতে পারি, আর বাকিগুলো বাদ দিলাম, কোটি কোটি টাকা দিয়ে যদি মাদ্রাসা মসজিদ বানাইতে পারি আমার আব্বার দোয়া আর মায়ের দোয়ায়, তুমিও তোমার বাবার দোয়াকে সাথে নিয়ে চলবা, তুমি একদিন কোটি কোটি টাকা দিয়ে দুনিয়ায় আখেরাতও বানাই যেতে পারবা। শুধু আমি তোমাদের দুটা পাও ধরবো, এখানে কোন যুবক আছো ওই যুবকগুলোর আমি চাই তোর পাও দুটো ধরছি, তোর বাপ যদি এই মাঠে থাকে যে হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, আমি ধনী হইতে চাই, আমি কোটি কোটি টাকার মালিক হইতে চাই, আমি হজ করতে চাই, আমি আমার বাবা মাকে নিয়ে হজ করতে চাই, আমি বিদেশ যাইতে চাই, আমি দোকানের মালিক হইতে চাই, বাড়ির মালিক হইতে চাই, ওই বন্ধুরে বলবো 30টা সেকেন্ডে কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো,
কার বাবাই মাঠে আছে দাঁড়াও, হুজুর আমার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, তুমি শুরু থেকে কাঁদছো দাঁড়াও দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে, এই যুবক তোমার বাবাই মাঠে নাই, এই মুজাফফর হোসনা কি জায়গার নাম কি মুজাফফরপুর, এই আর কেউ নাই, কার বাবাই মাঠে নাই, এই গ্রামের যুবক তোর বাবাই মাঠে নাই, এই মাদারীপুরের যুবক তোর বাপ নাই, তুই কোটিপতি হইতে যাস না, জান্নাতে যেতে চাস না, আমি বানাই দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ, পৃথিবীর কোনো মুক্তি নাই আমার এই ফতোয়াকে ওভারটেক করতে পারে, দাঁড়াও আর কার বাবাই মাঠে আছে দাঁড়াও, এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছে দাঁড়ান, এই বাপগুলো দাঁড়াইতে বলছে দাঁড়ান দাঁড়ান, আপনার ছেলের এখন কোটিপতি আর দুনিয়ার জান্নাতের মালিক বানাই দিয়ে যাবেন, দাঁড়ান আমি বলার সাথে কি বুঝবে এখন, এই আমি বলছি মাঠের মধ্যে যাদের বাপ আছে তারা দাঁড়ান, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে দুই বাপ বেটা দাঁড়ান, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে তাদের বাপকে আমি দাঁড়াইতে বলছি, সন্তান দাঁড়াইতে বলছি, আপনার বাবাই মাঠে আছে কিনা দাঁড়ান, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়ান, হুজুর আমার বাপ এই মাঠে আছে, হুজুর আমার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়ান, কই তুমি কইলা যে লেকচার মারাইলে তুমি কো একসাথে বলেন জমিনের মালিককে, এ যুবক আমার দিকে তাকাও, এই দিকে তাকাবা, আমি তোমাকে বলবো পৃথিবীর শ্রেষ্ঠ আমল হলো এটা, পৃথিবীর শ্রেষ্ঠ আমল, 30 সেকেন্ডে আমি বলবো তোমার বাবার বুকের মধ্যে নিয়ে একটা দৌড়তে মাপ চাইবা, যদি তোমার বাবা আজকে গরম পানিতে মাপ করে দেয় তুই দুনিয়াও বাচ্চা আখেরাতও বাচ্চা, দে দৌড় দে দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, আমি বলছি আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি, তোর জীবনের মোড় ঘুরাবার জন্য তোর বাপের বুকের মধ্যে নিয়ে কাঁদবি, শুধু বাবার ঘাড়ের সাথে ঘাটটা মিলে কাঁদতে থাকো ছাড়বা না, আমি বলার আগ পর্যন্ত ছাড়বা না, শুধু কান্নার আওয়াজটা আমি শুনতে চাই, তোমার জীবনটা সুন্দর করার জন্য, তোমার জীবনটা জান্নাতমুখী করার জন্য, তোমার জীবনটাকে বাইজির মুস্তাফির মতো বানাবার জন্য, আল্লাহ শামসুল ফরিদপুরি তার বাবাকে বুকের মধ্যে নিয়ে কাঁদতো, এই যুবক তোমার বাবার বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো, যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, যুবক কান্তে থাক, তোর কান্না আওয়াজ আমার মাওলার কাছে অনেক পছন্দ, আমার আল্লাহ তোর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিবে, এখন একটা জান্নাত দিবে 6,666 তালা বিশিষ্ট, তুই ওই জান্নাতের মধ্যে থাকবি তখন আমার কথা মনে করবি, আল্লাহ যারা বাবার কাছে মাপ চায় তুমি তাদের মাপ করে দিতে পারো না, আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো, মানি দেখো যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে, আজকে 6 ডিসেম্বর বিজয়ের মাস, আর মাত্র কয়েকটা দিনে আমার সেই ঐতিহাসিক 16 ডিসেম্বর যেই দিনে আমার বাংলা মাকে স্বাধীন পেয়েছি, আর মাত্র 10 দিন পরে সেই বিজয়ের দিন, আল্লাহ বিজয়ের মাসে যারা বাবারে কুলের মধ্যে বিজয় করলো, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতটাকে দিতে পারো না মানি, আল্লাহ দেখো যারা কান্দে এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও, অনেকে ভাবতেছে ওদের আমার বাবা তো নাই আমি কার কাছে মাফ চাবো, আপনি এখানে চোখের পানি ফেলায় বিনয় বিনয় চিল্লে চিল্লে কান্দেন, ওজন আমার বাবারে আমি কই পাবো, আমার বাবারে আমি কই পাবো, আমার বাবা তো আজকে ফিরে নাই, এই মুজাফফরপুর কবরস্থানে আমার বাবা শুয়ে আছে, আল্লাহ যারা কান্দে এদের সকলের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও, আল্লাহ যে যুবকগুলো এখানে অনেকের বাবা গ্রামের বাড়িতে আছে ঘরে বসে আছে কিন্তু তার বাবা নাই, এ গতকালকে কিশোরগঞ্জ যেখানে ছিলাম আল্লাহ কসম করে বলি ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন ওই চেয়ারম্যান ছিল গতকালকে নতুন চেয়ারম্যান অত্যন্ত যুবক চেয়ারম্যান, ওই জীবন চেয়ারম্যানের বাপ নাই আমি জানতাম না, যখনই বাবার কাছে মাপ চাইতে বলছি ওই চেয়ারম্যান কাঁদতে কাঁদতে চেয়ারের মধ্যে কাইতে পড়ে রয়েছে, আমি বললাম উনি ওরকম করে কে বলো হুজুর ওনার বাবা নাই, বিশ্বাস করেন পৃথিবীতে আপনি চেয়ারম্যান মেম্বার হতে পারবেন, শিল্পপতি হতে পারবেন, কোটিপতি হতে পারবেন, বাবা মায়ের আদর কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবেন না, যদি কেনা যায় তো আমি ইলিয়াস রহমান জিহাদি কোটি টাকা দিয়ে আমার মায়ের আদর আমি কিনতাম, যদি টাকা দিয়ে মায়ের আদর কেনা যায় তো আমি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতাম আমি জিহাদি, কিন্তু আজকে আমার মা নাই,
আমার আদর দেন মতো কেউ নাই। বসো বসো বাবা, বসায় তুমি অনেক ভালোবাসে আলেম ওলামা, তার ভিতরে কত আমল কি আছে আমার দেখার বিষয় না, তবে ফজলু চেয়ারম্যান আমার এত ভালোবাসে কল্পনার বাইরে। আমি শুনছি চেয়ারম্যানের বাবা নাই, শুধু একটা কথা বলে যাবো, যাদের এই দুনিয়ায় বাবা নাই মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নেই। টাকা পয়সা থাকবে একদিন, বাবা মা থাকবে না। এই যে বয়ে বয়ে কামতাছেন আপনি বুঝবেন, আপনার বাবা একদিন কামলা দিয়ে আপনার আমারে লেখাপড়া করাইছে, আজকে কোটিপতি বানাইছে, মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, মাদ্রাসার সভাপতি বানাইছে, আমি ইলিয়াসুরা জিহাদের আলেম বানাইছে। আমার মা যায় নামাজ ভিজাই তো চোখের পানি দিয়ে, আমি রাত 12টায় উঠে দেখতাম মাদ্রাসা থেকে আসার পরে ছুটিতে, যে আমার মা যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়ে, আল্লাহ বারিনি আজকে তুমি আলেম বানাও। আজকে আলেমও হইলাম, টাকার মালিকও হইলাম, আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। শুধু আমি আপনাদের দুইটা পাও দরব, যারা বাবার কাছে মাফ চাইছেন তারাই বাদশাহ আলহামদুলিল্লাহ বলে। আমি চাই মাহফিল আজীবন হোক ইনশা ইনশা। যাদের বাবা মা নাই 30টা সেকেন্ডে, এই ভাই খস খস করে না তো আওয়াজ করে না, 30 সেকেন্ডে মাত্র 10টা লোক চাবো আমি, 10টা লোক যদি আমি পাই আমি আপনার বন্ধু বানাবার জন্য, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাবো। আমি বীরত্বর ফরিদপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি মাদারীপুরের সন্তান, আমরা একই জায়গার সন্তান, কথা বলেন না কেন? শরীফপুর মাদারীপুর গোপালগঞ্জ সবই একই ডিস্ট্রিক্ট। শুধু আমি আপনার বন্ধু বানাবো, 10টা যুবকের মধ্যে প্রথমে একটা যুবক দাঁড়াবেন হুজুর দরকার, আমি 1 বছর সময় লাগাইয়া, 1 বছর সময় দিয়ে আমি আমার মায়ের জন্য, বাবার জন্য ইয়াতিমখানা মাদ্রাসায় আমি আমার যাকাতের থেকে হোক, আমার দানের থেকে হোক, 1 বছর সময় লাগাই আমার ব্যবসার থেকে হোক, যেমনি হোক বাড়ি গাড়ি সব করে দিছি মা বাবার জন্য, সন্তানের জন্য আমি আমার বাবার জন্য কিছু করতে পারি। আমি তো আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, আমি বুক ফুলাই বলতে পারি আমি আমার মায়ের ওসিয়াত পালন করছি। আমার মা জানতো আমি টাকার মালিক হবো, আমি জানতাম না। তা মা যদি আমার জন্য দোয়া করে দিয়ে যেতে পারে, বাবা যদি দোয়া করতে পারে, তোমার বাবার দোয়া সাথে নেওয়ার জন্য একটা লোক প্রথম দাঁড়াবেন। ওদের আমার মায়ের জন্য বাবার জন্য এতিমখানা মাদ্রাসায় আমি দরকারে 1 বছর সময় লাগাই আমি আমার মায়ের দুধের দাবি বাবার দাবি সারাব না, আমি 1 লক্ষ টাকা দেবো, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন কে দিবেন 1 লক্ষ টাকা, আমি আপনার বন্ধু বানায় মার সারবো, বলেন তো 1 লক্ষ টাকা কে দিবেন?